সিনেটের এই শেফস ম্যাজিকের সাথে যাত্রাটা আমাদের অনেক দিনের। বিভিন্ন রকমের রান্না আমরা দেখছি, বিভিন্ন কিছু শিখছি, তবে শেফস ম্যাজিকে শেফসের সত্যি সত্যি ম্যাজিকটা কী? আর সেই জন্যই শেফকে নিয়ে আজকে আমি সরাসরি কেমন আছি নাকি যে ফোন গোল্ডেন রিট্রিটে শেফস ম্যাজিক তো চলছে আমাদের, কিন্তু শেফস ম্যাজিকে এই গোল্ডেন রিট্রিটে কেন, শেফসের অ্যাকচুয়ালি কী ম্যাজিক পাবে লোকের? কারণ আমরা যতদূর জানি আপনি শুধুমাত্র গোল্ডেন রিট্রিট নয়, এর আগে বহু জায়গায় দেশের বহু নাম করা হোটেলে আপনি কাজ করে এসেছেন। আজকে এই শহরে বিভিন্ন খাবার দাবার পাচ্ছে লোক, কিন্তু তার মধ্যে কী স্পেশাল? আপনার জন্যে বহু লোক আসে এখানে, আমরা শুনেছি, এখানে কী স্পেশাল, ম্যাজিকটা কী চলছে এখানে গোল্ডেন রিট্রিটে? অ্যাকচুয়াল রান্নাঘরের ম্যাজিকটা কী? ম্যাজিকটা দেখুন, ম্যাজিকটা মানে ম্যাজিক কিছুই নয়, এটা হচ্ছে স্কিল বলতে পারেন। বেসিক্যালি আগে আমার যেটা আমি বলি, যেটা হচ্ছে যে আমি এই গোল্ডেন রিট্রিটের আগে অনেক স্টেটে, অনেক শহরে, ইন্ডিয়ার ম্যাক্সিমাম সিটিতে আমি কাজ করেছি। তো আই হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স দ্য ভ্যারাইটি অফ কুইজিন, যেমন রাজস্থানি কুইজিন হয়ে গেলো, গুজরাতি, সাউথ, মানে সাউথ, ইস্ট, ওয়েস্ট সব দিকেই আমি ঘুরেছি আর কি, অল অফ অ্যাবাউট এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তো জাস্ট এখানে ওই এক্সপিরিয়েন্সটাই আমি এখানে একটু হাইলাইট করছি। এটাই ম্যাজিক, শুধু 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 কি এক্সপিরিয়েন্স নাকি হাত জোশও তো অনেকটা না? অবশ্যই, সে তো দেখুন, খাবার ফুড এমনই একটা জিনিস যেটা হচ্ছে যে ফুড ইজ ইমোশন একদম। হ্যাঁ, খাবারটা কিন্তু আমরা যখন বানাই তখন আমরা কিন্তু মানে মনটা দিতে হয়, খাবারটা কিন্তু ব্রেন দিয়ে হয় না। বা এখন যেমন আপনি এখন ইউটিউবে অনেক কিছুই দেখতে পাবেন রেসিপি, ওই দেখে অনেকে বাড়িতে খাবার বানাচ্ছে, অনেকটা ইজি হয়ে গেছে যদিও, বাট রেসিপি দেখে দেখলেই হবে না। যে কোনো জিনিস আপনি টেস্টফুল বানাতে গেলে আপনাকে ওটাকে প্র্যাকটিক্যালি ওর মধ্যে পুরো ঢুকে যেতে হবে, তবে কি আপনি সেটাকে ফুলফিললি বানাতে। সেরকমই একটা জিনিস এই মুহূর্তে আমাদের সামনে সাজানো, এবং শুধুমাত্র বহরমপুর বা মুর্শিদাবাদ নয়, এবং তার বাইরের বহু মানুষের কাছে এই থালি কিন্তু আপনার এই স্পেশাল কম্বিনেশন কিন্তু বিশেষভাবে জনপ্রিয়। আমি থালির ম্যাজিকটা জানতে চাই, এবং এখানে অদ্ভুত সুন্দর সুন্দর কিছু জিনিস দেখতে পাচ্ছি, আপনি বলতে পারেন আমাদের গোল্ডেন রিট্রিটের স্পেশাল বলতে পারেন। বহরমপুরে এখন থালির যে একটা কনসেপ্ট, এটা বহরমপুরে ম্যাক্সিমাম হোটেলে আপনি এটা পাবেন, থালি কেউ বিভিন্ন বিভিন্ন রেটে বিভিন্ন প্রাইসে দিচ্ছে, বাট আমাদের কিছু স্পেশালিস্ট আছে যেটা হচ্ছে যে আপনি এই এখানে একটা দেখতে পাচ্ছেন, এটাকে গয়নাবুড়ি বলা হচ্ছে, এটা এই বহরমপুর গোল্ডেন রিট্রিটেই পাবেন, আর কোথাও পাবেন না। আজকের মেনুটা কী কী আছে? আজকের মেনুতে আমি এই বলে দিচ্ছি, এটা হচ্ছে পেঁয়াজ পোস্ত বড়া, এটা হচ্ছে বেগুনি, এটা হচ্ছে লাল শাক ভাজা, এটা হচ্ছে ঝুরি আলু ভাজা, আর গোল্ডেন রিট্রিট স্পেশালিস্ট হচ্ছে গয়নাবুড়ি, যেটা আপনি এটা আমাদেরকে আনতে হয়েছে বাইরে থেকে। স্পেশালি আমাদের গোল্ডেন রিট্রিটের যিনি ম্যানেজার ডিরেক্টর আছেন, উনি স্পেশালি মাঙিয়েছে, আনিয়েছে এটা মেদিনীপুর থেকে, একদমই পূর্ব মেদিনীপুরের বিখ্যাত। এইখানে সচরাচর মেলা খেলায় দেখা যায়, কিন্তু এইভাবে থালির মধ্যে গয়নাবড়ি, সিরিয়াসলি মানে এটা অভাবনীয় একটা ব্যাপার। এত সুন্দরভাবে থালি তৈরি করা, এবং এই যে আপনি যেটা বললেন, মানে প্রত্যেকটা জায়গায় যেটা দেখা যায় বেশিরভাগটা থালিতে একই রকম মেনু থাকে, সেখান থেকে এই যে চেঞ্জেসের একটা ব্যাপার, প্রত্যেকটা মানুষের স্বাদ বদল, এই স্বাদ বদল না শুধুমাত্র প্রত্যেক দিন নাকি স্পেশাল অকেশনেও থালি পাবে না? এই থালি আমাদের এটা অনলি লাঞ্চ সেশনে না, আমি স্পেশাল অকেশন মিন্স অনেকে ধরুন এই যে এখন বিয়ে, আইবুড়ো ভাত, অন্নপ্রাশন, বিভিন্ন সময় তারা থালির একটা ভীষণ কালচার তৈরি হয়েছে, শুধু মহরমপুর না, সব জায়গাতে। আমরা তো এর আগে দেখেছিলাম যে ভাই ফোটার সময়ও আপনারা সুন্দর করে সাজিয়ে ভাই বোনের জন্য এমনকি আপনারাই উপহার দিয়েছিলেন। সেক্ষেত্রে এই যেটা জিজ্ঞাসা করছিলাম যে বিভিন্ন সময় বিয়ের আগে আইবুড়ো ভাত বা অন্নপ্রাশন বা পোস্ট ম্যারেজ যে বিভিন্ন সেরিমনি থাকে, তার জন্য কী স্পেশাল থাকছে? কারণ থালিটা এতটাই লোভনীয় এবং বহরমপুরের মধ্যেই একটা চল তৈরি হয়েছে, সেটা একটু জানতে চাইছিলাম। ওটা আমাদের এখানে দেওয়া হয় অ্যাজ পার গেস্ট ডিমান্ড। আপনি ধরুন আপনার যেরকম ডিমান্ড থাকলো, বা কেউ হয়তো মাছের এই ভেজ মানে সেম ভেজ থালি কনসেপ্ট থাকে, এর সাথে
ননভেজ অ্যাড করা হয়। ননভেজের মধ্যে তাহলে চিংড়ি মালাইকারি পাচ্ছে সকলে, কাতলা গালিয়া পাচ্ছে, কষা মাংস, চিকেন মাটন দুটোই, হোম স্টাইল চিকেন কারি যেটা আলু দিয়ে, হোম স্টাইল মাটন কারি এগুলো আছে। দেশি মুরগিও কি পাওয়া যায়? হ্যাঁ, দেশি মুরগিও, বাট দেশি মুরগিটা আমরা সবসময় ডিমান্ড, হ্যাঁ, কাস্টমার ডিমান্ড, হ্যাঁ, অ্যাডভান্স আপনাকে একটু ওটা অর্ডার করতে হবে। এই ইনফরমেশনগুলো আমরা বা মেসেজগুলো আগে আমরা দিয়ে দিই। এবার ধরুন আপনি কালকে থালির জন্য বলছেন বা বুকিং, অ্যাডভান্স বুকিং করতে চাইছেন, তো অফকোর্স আপনি একদিন আগেই করছেন, তো সেই তো সেই হিসাবে আমরা গেস্টের, অ্যাজ পার গেস্টের ডিমান্ড আমরা নিয়ে নিই এবং সেটা অ্যাভেলেবল করে দিই আমরা নেক্সট। একদমই তাই, মানে সত্যি কথা বলতে প্রত্যেক দিনের মানুষের খাবার এবং স্পেশাল যে কোনো অকেশান, এখন যা ট্র্যাডিশান চলছে সেই ট্র্যাডিশনের জন্য হট করে আসলেও কোনো অসুবিধা নেই। আবার প্লাস আপনাদেরকে বলি, এই যেটা বললেন লালনবাবু এক্ষুনি, যে একটু যদি আগে জানানো যায় তাহলে মানে সেটা দুর্দান্ত একটা ব্যাপার হবে। আপনাদেরকে আমি, লালনবাবু বললেন, আমি জাস্ট একবার গুনে দেখাবো, মানে এখান থেকে যদি পদগুলো গুনে দেখাই আপনারা নিজে দেখবেন, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, এগারোটা, বাসন্তী পোলাও বারো, তেরো সাদা ভাত, এদিকে চোদ্দো, পনেরো, টোটাল পনেরোটা পদ, একটা দুটো নয়, ঠিক বললাম তো? বহরমপুর শহরে আরও বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কিন্তু এই যে এই স্পেশাল থালিটা এবং স্পেশালি গয়না বড়ি শুধুমাত্র কিন্তু গোল্ডেন রিট্রিটে, তাহলে যে কোনো অনুষ্ঠান বা যা কিছু সব কিছুর সাথে কে থাকছে আর কারা থাকছে? আপনি তো থাকছেন আমি জানি, সব কিছুর সাথে আপনারা এক তো গোল্ডেন রিট্রিটকে, গোল্ডেন রিট্রিটকে পাচ্ছেন, প্লাস গোল্ডেন রিট্রিটের শেফস ম্যাজিকের ফুড, থালি, যেমন এটা থালি আছে তেমনি আমাদের এখানকার কন্টিনেন্টাল, গ্লোবালের কন্টিনেন্টাল খুব ফুড খুব ফেমাস, প্লাস চাইনিজ আছে, ইন্ডিয়ান স্পেশালিটি আছে, বেঙ্গলি কুইজিন আছে, অল ওভার। একদম ওই যে শুরুতেই যে কথা বলছিলাম যে শেফসের ম্যাজিক, আমাদের এই শোটার নামও সেই কারণে শেফস ম্যাজিক, কারণ এই মানুষটির সাথে অফ ক্যামেরা আমরা যখন দেখি না, তার প্রচুর ম্যাজিক আমরা রান্নাঘরে দেখতে পাই, সবটা অন ক্যামেরা দেখানো যায় না, তাই ম্যাজিকটা যদি সত্যি সত্যি নিজে পরখ করতে হয় তাহলে একবার কিন্তু গোল্ডেন রিট্রিটটা আসতেই হবে এবং চেখে দেখতে হবে খাবার। আজকের মতো এই পর্যন্তই, থালি তো আজকে দেখালাম, কিন্তু এর পরের দিন গোল্ডেন রিট্রিটের এই গ্লোবাল অ্যালে এবং তার পাশাপাশি জাফরানে ঠিক রান্নাঘরের অন্দরে কী চলে এবং এই যে লালনবাবু ঠিক কী কী ম্যাজিক করেন সবটা দেখাবো। তবে আজকের মতো এই পর্যন্তই, অসংখ্য ধন্যবাদ আপনাকেও, সকলকে ধন্যবাদ।